তো নতুন এই যে ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে 15 আগস্ট, আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল। আর আজকে বিভিন্ন জায়গায় দেশের জাতীয় পতাকার উত্তোলন করা হবে। তো স্পেশালি আমাদের লোকালয়ে যেসব জায়গায় উত্তোলন করা হবে তোমাদের কিছু দেখাবো আমি। তো আজকে বেরিয়ে পড়েছি, ভিডিওটির সঙ্গে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো না ভিডিওটি। তো ফাইনালি চলে এসেছে আমাদের একটি লোকালয়ের যে স্কুল রয়েছে হরিণঘাটা সরোজবালা বালিকা বিদ্যালয়, সেখানে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ পিছনে প্রচুর স্টুডেন্ট রয়েছে। আর এখনই জাতীয় পতাকার উত্তোলন করা হবে স্কুলের ভিতরে, তোমাদের সমস্ত কিছু দেখাবো, ভিডিওটির সঙ্গে থাকো। চলো ভিতরে যাওয়া যাক। তো আমি একদম স্কুলের ভিতরে রয়েছি, দেখতে পাচ্ছ এই হরিণঘাটা সরোজবালা বালিকা বিদ্যালয়। আর ঠিক ওই সাইডটায়, ওই সাইডটায় এখনও প্রস্তুতি চলছে জাতীয় পতাকা উত্তোলনের। ম্যাডাম রয়েছেন ভিতরে, আর সমস্ত ছাত্রছাত্রীরা চলে এসছে দেখতেই পাচ্ছ। আর এখন ঠিক সকাল 10টা বাজে, দেখতে পাচ্ছ ইতিমধ্যে স্কুলের সমস্ত ছাত্রীরা এখানে উপস্থিত হয়ে গেছে। আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল। তোমরা জানো আজকের দিনে এই 15 আগস্টে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম 1947 সালে 15 আগস্ট। তো স্কুলে এসে আমি যেটা প্রথমে আমার চোখে পড়লো, যে এখানে লেখা রয়েছে, একটু পোস্টকে দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ আমরা গুগলে বা অন্যান্য জায়গায় জানি যে শুনেছি যে এটা স্বাধীনতম স্বাধীন দিবস। তো এই ব্যাপারটা ম্যাম ক্লিয়ার করলেন যে এখানে কেন 76 লেখা রয়েছে। তো সো এটা দেখতে হলে তোমাদের ভিডিওটা একটু আরও দেখতে হবে ফুল। ম্যাডামের বক্তৃতা সেখানে রয়েছে, ম্যাডাম ক্লিয়ার করেছেন ব্যাপারটাকে কেন এখানে 76 লেখা রয়েছে। তো দেখছো এখন জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এখন এই স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হলো, সমস্ত ম্যাডামরা এখানে প্রেজেন্ট ছিলেন। বিভ্রান্তি কাজ করছে, কেন কোথাও 76 কেন কোথাও 77, এটা তোমাদের জন্য একটু বলে দেওয়া দরকার। সেই জন্য আমি বলছি একটু শুনবে, কারণ আমরা যারা ভারতবাসী তাদের প্রত্যেকে জানা দরকার এই জায়গাটায় যেন আমাদের কোনো ভুল না হয়। 1947-এর 15 আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, যখন আমরা তম দিয়ে হিসেব করব অর্থাৎ কত তম, তখন আমরা 1947-এর 15 আগস্টের দিনটাকে প্রথম ধরব, কারণ ওই দিন আমরা স্বাধীনতা পেয়ে গেছি। সেই দিনটা যদি আমরা হিসেবে ধরি তাহলে 2023-এর 15 আগস্ট হচ্ছে 77তম স্বাধীনতা দিবস। কিন্তু যদি আমরা বলি যে আমাদের স্বাধীনতার কত বছর হল, তাহলে কিন্তু আমরা 1947টাকে হিসেবে ধরব না। 1947 থেকে 48-এর 15 আগস্টে যখন আমরা এসেছিলাম, তখন আমরা বলেছিলাম স্বাধীনতার 1 বছর পূর্তি হল। তো সেই হিসেব করলে 2023-এর যে 15 আগস্ট সেটা কিন্তু 76 বছর বর্ষ পূর্তি, 76 বছর পূর্ণ হওয়া, কিন্তু 77তম স্বাধীনতা দিবস। আশা করি এইটুকু আমি তোমাদের উদ্দেশ্যে যেটুকু বললাম সেটুকু আমি বোঝাতে পেরেছি। আমি এখন স্কুলের ভিতরে রয়েছি, একদম দেখতে পাচ্ছ ছাত্র এখানে উপস্থিত রয়েছে। তো আমরা দেখবো যে ওরা স্বাধীনতা দিবস সময় কতটুকু জানে। তো তোমাদের নামটা বলে দাও। তো তোমার কাছে আমি জানতে চাইবো যে আজকে যে স্বাধীন দিবস পালন করা হচ্ছে এটা কততম স্বাধীন দিবস? কততম ছিয়াত্তর বলছো? আমার প্রশ্নটা ছিল কততম স্বাধীন দিবস? 76তম। আর তুমি তুমি কি বলছো? 76তম স্বাধীন দিবস। আচ্ছা দুজন বিপ্লবীর নাম বলে দাও, দুজন বিপ্লবীর নাম বলে দাও যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন। হ্যাঁ বলো, সূর্য সেন আর একটা ক্ষুদিরাম বসু। আমাদের জাতীয় সঙ্গীত কে আপনি বলেন?
ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আরো অনেক ছাত্রছাত্রী রয়েছে, তাদের কাছে আমরা জানবো যে তারা স্বাধীনতা দিবস সম্পর্কে কতটুকু জানে। তোমার নাম বলো। বিশ্বা অধিকারী। তোমার নাম? আতি দাস। তো আজকে যে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে তোমাদের স্কুলে, এটা কততম স্বাধীনতা দিবস? সাতাত্তরতম। তো দুজন বিপ্লবীর নাম বলে দাও। তুমি? আমাদের ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত কি রচনা করে? তুমি? রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মোদী সরকার। তুমি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম? রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা মুখোপাধ্যায়। ঠিক আছে, চলো। তো এখানে আমরা আরো একজন ছাত্রীকে পেয়ে গেছি, তার নামটা প্রথমে শুনবো। তোমার নামটা একটু বলে দাও। এইজন্য বলো পায়েল সরকার। তো আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আজকের দিনটি কেমন শুরু আমাদের কাছে? তো তোমার কাছে আমরা জানতে চাইবো যে আমাদের যে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের রচয়িতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমাদের আরও কিছু প্রশ্ন করবো তোমাকে, তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? বলো। নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলো? মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন বিপ্লবীর নাম বলো, যারা আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সুভাষ বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এটা বলো যে আমাদের যে দেশের জাতীয় পতাকা, জাতীয় পতাকার রঙের নাম বলো। তুমি বলো গেরুয়া, সাদা, সবুজ। তুমি কি বলতে পারবে যে তিনটে রঙের কি প্রতীক? তিনটে রঙের কি প্রতীক? সাদা রং কিসের প্রতীক বলতে পারবে? তোমার নামটা বলো, কিসে বলো তুমি? তুমি কি জানো যে দেশের জাতীয় পতাকার যে তিনটি রং রয়েছে, তিনটি রঙের নাম বলো? গেরুয়া, সাদা, সবুজ। তিনটে প্রতীক কিসে বলতে পারবে? সাদা বলতে পারবে। সাদা কি? সাদা শান্তির প্রতীক। আর গেরুয়া বলতে পারবে? সবুজটা বলতে পারবে? সবুজটা কি? কেমন পৃথিবী হয়নি। ঠিক আছে, চলো, ধন্যবাদ। তোমার নামটা কি বলো? আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম গানটি কার রচনা? দুজন বিপ্লবীর নাম? আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত বারশ।
ভারত বর্ষ সূর্যের এক নাম, ভারত বর্ষ স্বামীর এক নাম। তো আজকে আমরা আসলাম হরিণঘাটা সরজুবালা বালিকা বিদ্যালয়ে। আজকে তোমাদের যে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উদযাপন তোমাদের দেখালাম এবং অন্যান্য যারা ছাত্রী রয়েছে তাদের তারা কতটুকু জানে স্বাধীনতা দিবস সম্পর্কে সেটুকু তোমাদের তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।